গুলমার্গ নামটি শুনলে চোখের সামনে ভেসে ওঠে তুষার ঢাকা পাহাড়, পথ, রাস্তাঘাট। দেশি হোক বা বিদেশি, জম্মু কাশ্মীরের এই পর্যটনস্থলের আকর্ষণই আলাদা। এই পর্যটনস্থলটি কাশ্মীরের উইন্টার ওয়ান্ডারল্যান্ড হিসেবেই জনপ্রিয় পর্যটকদের কাছে। কিন্তু এবার যেন গুলমার্গের চেনা সেই আকর্ষণীয় ছবিটা একেবারেই উধাও। না, পর্যটকরা যে আসছেন না এমনটা নয়, তবে প্রকৃতি যেন এবার মুখ ফিরিয়ে নিয়েছে, আর তাতেই হতাশ গুলমার্গ প্রেমীরা। শীত এলেই গুলমার্গে যে ছবিটি পর্যটকদের মনের কোণে ভেসে ওঠে, যার টানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন তারা, তুষার বৃত্ত সেই মনোমুগ্ধকর ছবি থেকে বঞ্চিত হতে হচ্ছে। কিন্তু কেন গুলমার্গের এই দশা, কেন এই তুষারবৃত চেনা ছবিটি উধাও? মূলত এখানে স্কি পয়েন্ট পর্যটকদের কাছে অন্তত আকর্ষণীয় এবং জনপ্রিয়, কিন্তু ঠিক মতো তুষারপাত না হয় পাহাড়ের ঢালে সেই রোমাঞ্চ উপভোগ করতে পারছেন না। তুষারে ঢাকা গুলমার্গ এখন শুধুই ধূসর রঙের। গুলমার্গের এই পরিস্থিতির জন্য দায়ী এলনিনো, এমনই দাবি করছেন আবহবিদরা। কাশ্মীরি আবহাওয়া দপ্তরের অধিকর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, গোটা ডিসেম্বর এবং জানুয়ারি প্রথম সপ্তাহ একেবারেই সুখা, আগামী দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে 16 জানুয়ারি পর্যন্ত আবহাওয়া পুরোপুরি শুকনো থাকবে। গত 3-4 বছর ধরে তুষারপাতের একটি ধরন দেখা যাচ্ছিল, নির্ধারিত সময়ের আগেই তুষারপাত হচ্ছিল, কিন্তু এবার সেটাও দেখা যাচ্ছে না। নভেম্বর থেকে এলনিনোর প্রভাব চলছে, আগামী মাসেও এর প্রভাব দেখা যাবে বলে মনে করছেন কাশ্মীরের আবহাওয়া দপ্তরের অধিকর্তা। এলনিনোর প্রভাবে যেমন বৃষ্টিপাত থমকে গেছে, তেমনি তুষারপাতের ওপরও তার ব্যাপক প্রভাব পড়েছে। গোটা ডিসেম্বরে 79% ঘাটতি ছিল বৃষ্টিপাতের, যার জেরে তাপমাত্রাও খুব একটা নামেনি, ফলে সেভাবে তুষারপাত হয়নি। আবহবিদরা বলছেন, প্রকৃতির স্বাভাবিক নিয়ম হলো দক্ষিণ আমেরিকার উপকূল থেকে উষ্ণ সমুদ্রের জল পশ্চিমে সরে গিয়ে কেন্দ্রভূত হয় এশিয়া অস্ট্রেলিয়ার উপকূলের কাছে। এর উল্টে প্রতিক্রিয়াটাই এলনিনো। এর ফলে প্রশান্ত মহাসাগরের যে অংশের অপেক্ষাকৃত ঠান্ডা থাকার কথা, সেটি উষ্ণ হতে শুরু করে। সমুদ্রের সেই অতিরিক্ত তাপ নির্গত হয় সমুদ্র পৃষ্ঠের বাতাসে, যা জেরে পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে। ফলে এলনিনো হলে পৃথিবীর তাপমাত্রা বাড়বে, আবার এলনিনো দুর্বল হলে কমবে উষ্ণায়ন। কিন্তু এবছর সেখানেই উল্টো পথে হাঁটছে প্রকৃতি। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ।